কলকাতার ব্যস্ত শহরে একটি গ্রামের স্পন্দন যদি পেতে চান, তাহলে চলে আসতে পারেন ইকো পার্কের নতুন সংযোজন বাংলার গ্রামে। বাংলার গ্রামের প্রবেশপথটি 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি হওয়াতে 2 অথবা 3 যে কোনো গেট দিয়ে চলে আসতে পারেন বাংলার গ্রামের মূল গেটে। একটি আদর্শ গ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে, একটা সুন্দর দিন কাটিয়ে যেতে পারেন। আর চাইলে আদিবাসী রেস্টুরেন্টে আদিবাসী মেনু দিয়ে মধ্যাহ্নভোজন সেরে নিতে পারেন। তবে মধ্যাহ্নভোজনের জন্য অবশ্যই সিট বুকিং করে আসতে হবে। সিট বুকিং এর জন্য ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাংলার গ্রামের মূল গেটে প্রবেশ করছি, শুরু করছি বাংলার গ্রাম পরিক্রমা। লাল পাহাড়ি দেশে
বলুন এটা এটা মাটন বিরিয়ানি এটা মালাপুরা আচ্ছা আমি এটা বলছি এটা মালাপুরা হ্যাঁ মালাপুরা আর এটা হচ্ছে মানে মালাপুরাটা হচ্ছে যে ওই নারকেলের মালাই দিয়ে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে তোমার বাঁশপাতা বিরিয়ানি বাঁশি বাকি কি বলো বাঁশপুরা বিরিয়ানি বিরিয়ানি একটা দিয়েছি বাম্বু চিকেন আসছে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি এটা মালাপুরা মালাপুরা দিয়েছি আর মনে হয় কিছু ছিল না না ঠিক আছে আর থালা দিতে হবে এক্সট্রা আর দিচ্ছি ছোটো প্লেট দেবো না বড় ছোটো প্লেট দেবো হ্যাঁ ওই যে ওই থালাটার মতো ঠিক আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে মালাপোড়া ভেতরের জিনিস